দাঁতের চিকিৎসা রং ফসাকারী ক্রিম ও বাল্ব সহ বিভিন্ন পণ্যের পারদের ব্যবহার বাড়ায় দূষণের তীব্র ঝুঁকিতে বাংলাদেশ প্রতি বছর 25,000 কেজিরও বেশি পারদ পরিবেশে ছড়িয়ে পড়ায় মানব স্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে রয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি সংস্থা এসডো আয়োজিত কর্মশালায় এসব তথ্য উঠে আসে দেখুন বুদ্ধদেব কন্ডুর প্রতিবেদন পারদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পারদযুক্ত পণ্যের ব্যবহার বন্ধে রাজধানীতে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ও এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো এ সময় আলোচকরা বলেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য দেশে পারদের আমদানি বেড়েই চলেছে ব্যাটারি থার্মোমিটার রক্তচাপ মাপার যন্ত্র বাল্ব টিউবলাইট দাঁতের চিকিৎসা ও প্রসাধনী তৈরি সহ বিভিন্ন কাজে পারদের ব্যবহার বাড়তে থাকায় তা পরিবেশের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে যত ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি বা পারদ মানে এটা হতে পারে থার্মোমিটার বা প্রেসার গেজ বা whatever এগুলো সবগুলোই কিন্তু অল্টারনেটিভ আছে পারদ ব্যবহার করা পণ্য বর্জ্য হিসাবে যত্রতত্র ফেলা হলে সেই পারদ সহজেই পানি ও মাটিতে মিশে যায় পরবর্তীতে সবজি ও মাছের মাধ্যমে তা মানবদেহে প্রবেশ করে এতে ত্বক ফুসফুস কিডনি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হয় এই পারদ নানাভাবেই পরিবেশে যাচ্ছে ওয়েস্ট হিসাবে যায় তখন ওয়েস্টটা আলটিমেটলি পানিতে যায় মাটিতে যায় পারদের ক্ষতি থেকে মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কাজ চলছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক যত দ্রুত সম্ভব পারদযুক্ত পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি মানুষকে জানানো যে যেটা আপনি ব্যবহার করছেন এই দ্রব্যটা সেটার মধ্যে মার্কারি আছে এবং তা ক্ষতি করতে গিয়ে এটা পারদের বিকল্প দ্রব্যের ব্যবহার বাড়ানো ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানোর পরামর্শও দেন বিশেষজ্ঞরা বুদ্ধদেব কুণ্ডু বৈশাখী সংবাদ ঢাকা